আপনি দীর্ঘদিন যাবত সন্তান না হওয়ার কষ্টে ভুগছেন, আপনি চোখের পানি দ্বারা বুক ভাসাচ্ছেন, আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছে না, অনেক চেষ্টা করেও আপনি সন্তান পাচ্ছেন না, আপনি কি একেবারে ভেঙে পড়েছেন, আপনি কি নিরাশ হয়ে পড়েছেন, আপনি কি আশা হারিয়ে ফেলেছেন? আপনার আশার বাসা নতুন করে বাঁধেন, আপনার সামনেই অত্যন্ত অতি সন্নিকটস্থ একটা দিন আসছে, যেদিন আল্লাহ তাআলার কাছে বান্দাবান্দি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে, সেদিন হচ্ছে ইয়ামে আরাফা। আরাফার দিবস আসছে নয়ে জিলহজ, নয়ে জিলহজ আল্লাহর কাছে আপনি রোনাজারি করেন, আরাফার দিবসের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন এই আরাফার দিবসের দোয়া আল্লাহ যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দুঃখ কষ্ট, আল্লাহ তাআলা আপনার হাহাকার, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আশা দ্বারা আল্লাহ তাআলা বাসা বেঁধে আল্লাহ তাআলা আশার সঞ্চার আপনাকে করবেন ইনশাআল্লাহ। এই জন্য একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইয়ামে আরাফার দিবসকে আপনি আপনার জন্য স্পেশাল একটা ডে হিসাবে আপনি এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে, এদিন আল্লাহ তাআলার কাছে আপনি যেমন পারেন আপনার সর্বোচ্চ দিলের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে আল্লাহ তাআলার কাছে সন্তান চান, আরাফার দিবসের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেবে না, আরাফার দিবসের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এজন্য সন্তান হচ্ছে না, ভগ্ন হৃদয় সম্পূর্ণ মা আপনি আল্লাহর কাছে, বোন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার হৃদয়ে আশার সঞ্চার করবে, আল্লাহ তাআলা আপনার বুক সন্তান দ্বারা আল্লাহ তাআলা ভরে দেবেন। আল্লাহ তাআলা আরাফার দিবসকে আমাদের দোয়া এবং আল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু নেওয়ার মুখ্য দিন হিসাবে আল্লাহ আমাদের গ্রহণ করে নেওয়ার তৌফিক দান করুন।